আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে গেট রিকোয়েস্ট করব ব্রাউজারের মধ্যে দেখব। হোয়াট অ্যাবাউট দ্য পোস্ট? ওকে, আসেন আমরা করি ফেলি। সো পোস্ট করতে গেলে আমাদেরকে একদম আগের মতোই অ্যাপ ডট পোস্ট, আমার অলরেডি অটো জেনারেট করে রেডি করাই আছে, রেস ডট সেন্ড হ্যালো ভিউয়ার্স, বাট দিস ইজ পোস্ট, জাস্ট বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, আর এই যে পোস্ট রিকোয়েস্টটা, এটা তো আমরা ব্রাউজার দিয়ে পারবো না, রাইট? সো ব্রাউজার দিয়ে যদি আমরা ব্রাউজারের যে ইউআরএল আমি একটু দেখাই, রাইট, ব্রাউজারের ইউআরএল দিয়ে আমরা কিন্তু আসলে পোস্ট রিকোয়েস্ট করতে পারি না। হ্যাঁ, ব্রাউজারের ইউআরএল দিয়ে আমরা অলওয়েজ গেট রিকোয়েস্টই করতে পারি। তাহলে এইটা আমরা কীভাবে টেস্ট করব? এই টেস্ট করার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং একটা টুল, সেটার নাম হচ্ছে পোস্টম্যান। আমরা পোস্টম্যানটা এখানে নিয়ে আসি। পোস্টম্যান কী করে? সে লোকাল হোস্ট 3000 আইডি সমান সমান 10, সে অ্যাকচুয়ালি একটা HTTP রিকোয়েস্ট এখান থেকে জেনারেট করতে পারে। এইটিগুলো হচ্ছে পোস্টম্যানের একটা স্পেশাল ফিচার। সে আর অনেক কিছু করতে পারে, বাট এটা তার মেইন ফিচার। তো এখন এই দেখেন, আমাদের হ্যালো ভিউয়ার্স 10 আমরা কিন্তু পেয়ে গেছি, বাট হোয়াট উই নিড নাও ইজ নট গেট, দ্যাট ইজ পোস্ট। পোস্ট পাঠাইলাম, হ্যালো ভিউয়ার্স দিস ইজ পোস্ট আসছে। বাট পোস্ট রিকোয়েস্টগুলোর মজাটা আসলে এই হ্যালো ভিউয়ার্স দিস ইজ পোস্ট দেখানোতে না। ওইখানে আমরা আসলে আমাদের যে ফর্মগুলো আছে, নেম, ইমেইল, পাসওয়ার্ড, এরকম অনেক রকমের যে ফর্ম ডাটা, ফর্ম মানে বুঝছেন HTML ফর্ম, সেগুলো আমরা অ্যাকচুয়ালি পাঠাইতে পারি। সো ইন দ্যাট কেস যেটা আমরা দেখতে পারি, কনস্ট, এটাকে বলি আমরা বডি, ঠিক আছে? এবং এখান থেকে আমরা বডিটাকে আমরা সেন্ড করতে পারি, প্লাস জেসন বডি। এটা কাজ করবে না, বাট তারপর আপনাদেরকে দেখাই। সো রিকোয়েস্ট ডট বডি করলাম এবং এটাকে আমরা রিটার্ন করাই দিলাম, লেটস ডু ইট। সো আমরা যখন কোনো ডাটা পাঠাবো, এখান থেকে র আকারে পাঠাইতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। দেখেন সে কিন্তু বলছে আনডিফাইন্ড, বিকজ সে আসলে কিছু পায় নাই। আমি যে ফর্মেটই দিই না কেন, আসলে লাভ নেই। তাও একটু চেক করে দেখি, লাভ নেই। কেন লাভ নেই? বিকজ আমরা যে এখান থেকে ডাটাটা পাঠাচ্ছি, এক্সপ্রেস জিএসকে আসলে বলতে হবে যে ভাই, তুমি এই যে রিকোয়েস্টটা পাবা, সেটাকে তুমি কিন্তু জেসন বানায় ফেল। অর্থাৎ ইটস লাইক সামথিং এরকম, অ্যাপ ডট ইউজ দ্যাট ইজ এক্সপ্রেস ডট জেসন এরকম। সো আমাদের কাছে যে সমস্ত রিকোয়েস্টই আসবে না কেন, সেগুলোকে বডি, রিকোয়েস্ট বডিটাকে সে আসলে জেসন বানায় ফেলবে। সো এখন আমি যদি আমার এখান থেকে সেন্ড করি, সে অ্যাকচুয়ালি অন্য একটা এরর বলছে, বাট অ্যাটলিস্ট সামথিং হ্যাপেন্ড। টু বি মোর অ্যাকুরেট আই নিড টু সেন্ড সামথিং লাইক দিস। সরি, ওকে। সো আমি একটা জেসন ডাটা পাঠাচ্ছি বডির মধ্যে, এবং আমি এক্সপ্রেস জেসকে বলছি তুমি কিন্তু একটা জেসন পাবা, অ্যান্ড আমি জেসন পাইছি। এটা আগেরটা, এটা পরেরটা না। দেখি, আমার ধারণা সেটা আগের এররটা ছিল। ইয়েপ, আগের এররটা ছিল। সো আমরা পোস্ট রিকোয়েস্ট পেয়ে গেছি। পোস্ট রিকোয়েস্টের মধ্যে আমরা কী পাইলাম? আমরা অবজেক্টটাকে পেয়ে গেছি। এখন আমি যদি অ্যাকচুয়াল স্পেসিফিক কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে চাই, কী করতে হবে?
আসেন আমরা দেখি কি করতে হবে। এখানে দেখেন পুরো অবজেক্ট শেপ পেয়ে গেছে। সো আমি যদি বডি ডট মেসেজ দেই আমি তাহলে কি করব, আমি হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ ওকে, সো আমরা এখানে যদি এখন বডি ডট মেসেজ লিখি, এই যে স্ট্রিং হয়ে গেছে। ইভেন ইফ আমি যদি স্ট্রিংইফাই না করি তাহলে কী হবে, অ্যাকচুয়াল সলিড অবজেক্টটা আমরা পেয়ে যাব, ডেটাটা পেয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, ইস ইস পোস্ট হ্যালো ওয়ার্ল্ড, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই তো একইভাবে আমরা গেট পোস্ট পুট ডিলিট সবই করতে পারবো, সেটা আমি আপনাদের সামনে করবো, এটা আমি পরে টুক করে নেব। এখানে আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা আমি পরে আরও ডিটেলস দেখাবো। সেটা হচ্ছে দেখেন এখানে আসলে কত রকমের কাজ হচ্ছে, এটা আসলে খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। একটা কাজ হচ্ছে যে আমি আমার সার্ভারটাকে আপ অ্যান্ড রানিং করতেছি, জাস্ট আমি এটাকে এইভাবে লিখি, নাম্বার ওয়ান আপ অ্যান্ড রানিং দ্য এক্সপ্রেস সার্ভার, নাম্বার টু আমরা কিন্তু সেই সার্ভারটাকে কনফিগার করতেছি, রাইট? সো কনফিগার দ্য এক্সপ্রেস সার্ভার। সো এটা কনফিগারেশনের প্রচুর কাজ, আর একটা হচ্ছে গিয়া ওইটাকে আপ অ্যান্ড রানিং করার একটা কাজ। নাম্বার থ্রি আমরা কিন্তু সার্ভারটার রাউটিংটাও হ্যান্ডেল করতেছি, সো হ্যান্ডেল দ্য রাউটস অফ দ্য সার্ভার। তিনটা ডিফারেন্ট রকমের কাজ আমরা একটার মধ্যে করে ফেলতেছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ব্যাড প্র্যাকটিস। সো আপনারা যখন অ্যাকচুয়ালি কোনো পপুলার নোড জেস রিপোজিটরি দেখবেন, আপনারা দেখবেন এইখানে অনেক কমপ্লেক্স অনেক রকমের কনফিগারেশন করা আছে। বাট ইনিশিয়ালি দেখতে খুব কমপ্লেক্স মনে হবে, বাট যখন আপনারা অ্যাকচুয়াল প্রোডাকশন লেভেলে কাজ করবেন, বিগ অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তখন দেখবেন যে না, হ্যাঁ এই সেপারেশন অফ কনসার্ন জিনিসটা আসলে খুব হেল্পফুল। সো এখানে আমি কী বলতেছি, আমি বলতে চাচ্ছি এই যে এখানে অ্যাপ, অ্যাপের পর যে এখানে আমি গেট পোস্টগুলো করলাম, এটা অ্যাকচুয়ালি আলাদা করা উচিত। অ্যাপটা এই অ্যাপ্লিকেশনটার আরও কী কী ইউজ করবে না করবে সেটা আরেক জায়গায় হ্যান্ডেল করা উচিত। এইখানে ইনডেক্সের মধ্যে শুধুমাত্র আমার অ্যাপ ডট লিসেন এই ফাংশনটা কল করা উচিত, সে শুধুমাত্র অ্যাপটাকে স্টার্ট করবে, এই ফাইলটা আসলে অন্য কিছু জানবে না, সেটা আমরা আমাদের পরের ভিডিওতে রিফ্যাক্টর করব। আশা করি আপনারা এই জিনিসটা দূর ধরতে পারছেন, যদি না যদি বুঝতে একটু সমস্যা হয় প্লিজ আমাকে জানান, আমি আইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ অ্যান্ড এক্সপ্লেইন এ বিট মোর। থ্যাংক ইউ ফর লিসনিং, সালামু আলাইকুম রহমতুল্লাহ।